আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। इतना न मुझसे तू प्यार बढ़ा कि मैं एक बादल आवारा कैसे किसी। लेजेंडरी एक्टर सुनील दत्त के जन्म हुए थे 1929 साल 6 जून। फिल्म में से बलराज दत्त हुए गए सुनील दत्त। आंखों में मस्ती शराब की, काली जुल्फों में रातें शबाब की, जाने आई। सुनील दत्त के जन्म हुए थे जालंधर, किंतु देशभागेर परे তাকে ভারতে চলে আসতে হয়। দিল্লি থেকে লখনউ হয়ে ইনি নিজের স্বপ্ন পূর্ণ করতে চলে গেলেন মুম্বাই। জয় হিন্দ কলেজে পড়তে পড়তে সুনীলজি একটা চাকরি করতে লাগলেন। রেডিও সিলনের জন্য অ্যানাউন্সারের কাজও করেছেন তিনি। তখন একবার উনি প্রখ্যাত অ্যাক্ট্রেস নার্গিসজির ইন্টারভিউ করেছিলেন, আর ভাগ্য একদিন এই নার্গিসজিকেই বানিয়ে দিল মিসেস সুনীল দত্ত। প্রখ্যাত রেডিও পার্সোনালিটি আমিন সায়ানিও সুনীলজির কাজ নিয়ে ভীষণ খুশি ছিলেন। 1955 সালে প্রথমবার ফিল্ম রেলওয়ে প্ল্যাটফর্মে কাজ করলেন সুনীল দত্ত। মেহবুবজির ফিল্ম মাদার ইন্ডিয়াতেও সাইন করলেন উনি, যেখানে নার্গিসজি হয়েছিলেন তার মা। এই ফিল্ম রিলিজের পরে নার্গিসজি আর সুনীল দত্ত দুজনে বিয়ে করে নেন। নার্গিসজি তখন অলরেডি ভীষণ পপুলার, আর বিয়ের পরে যেন সুনীলজির ভাগ্য চমকে উঠল। রোম্যান্টিক, কমেডি, সিরিয়াস যে কোনো রোলের জন্যে সুনীলজি জান প্রাণ লাগিয়ে দিতেন। সুজাতা, মুঝে জিনে দো, সাধনা, খানদান, পড়োশন, এগুলো হচ্ছে সুনীল দত্তের সবচেয়ে বিখ্যাত ফিল্ম। মে হু এক ছোটি সি মাটি কি গুড়িয়া। গুমরাহ, হমরাজ, ওয়াক্তের মতো ফিল্মে দত্ত সাহাব বি আর চোপড়ার সঙ্গে কাজ করে। ফিল্ম মন কা মিতে সুনীলজি নিজের ভাই সোম দত্ত আর বিনোদ খান্নাজিকেও ব্রেক দিয়েছিলেন। রেশমা ওর সেরা ফিল্মে অমিতাভ বচ্চনকেও চান্স দিয়েছিলেন সুনীলজি, কিন্তু এই ছবিটা একদমই চলেনি। এরপর অনেক দিন স্ট্রাগল করার পরে নাগিন, প্রাণ যায় পর বচন না যায়, জানি দুশ্মন আর শানের মতো ফিল্ম সুনীল দত্তকে বলিউডে আবার ফিরিয়ে আনলো। সুনীল আর নার্গিসজির তিন সন্তান সঞ্জয় দত্ত, প্রিয়া দত্ত আর নম্রতা দত্ত। তুম জিস পে নজর ডালো উস দিল কা খুদা হাফিজ, তুম জিস পে নজর ডালো। 1984 সালে সুনীলজি পলিটিক্স জয়েন করেন আর মেম্বার অব দ্য পার্লামেন্ট হয়েছিলেন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে। এর সঙ্গে সঙ্গে সুনীল দত্ত পরম্পরা আর ক্ষত্রিয়র মতো ফিল্মও প্রোডিউস করেছিলেন। ১৯৯৫ সালে তিনি পান ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট। তার ছেলে সঞ্জয় দত্ত ফিল্ম রকির সাথে ডেবিউ করেছিলেন, আর মুন্না ভাই MBBS ছবিতে সুনীলজিকে সঞ্জু বাবার সঙ্গে দেখা গিয়েছিল। খানদান আর মুঝে জিনে দো ফিল্মের জন্য তিনি ফিল্মফেয়ার বেস্ট অ্যাক্টরের পুরস্কার পান। সুনীল দত্ত ফিল্মের সাথে সাথে জনসেবার কাজও করতেন। ২০০৫ সালে 25 মে হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু হয়। ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে সুনীল দত্তের নাম চিরকাল অমর হয়ে থাকবে। कैसे किसी का सहारा बनूं कि मैं खुद बेघर बेचारा।
সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।